UEFA চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটি। সময়সূচি, পরিসংখ্যান এবং যেভাবে মোবাইল দিয়ে ফ্রিতে লাইভ দেখবেন, দেখুন বিস্তারিত। UEFA চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে যে যে দল যার যার মুখোমুখি হবে দেখুন। এফসি বায়ার্ন মিউনিখ বনাম আর্সেনাল, রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটি, ব্রুশিয়া ডটমন্ডু বনাম অ্যাথলেটিকা মাদ্রিদ, বার্সেলোনা বনাম পিএজি। আপনারা যদি বাকি দল নিয়েও আলাদাভাবে ভিডিও চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমাদের। আজকে আলোচনার বিষয়বস্তু রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটিকে নিয়ে। এই ম্যাচে রিয়াল মাদ্রিদের জেতার চান্স রয়েছে 34%, ড্র হওয়ার চান্স রয়েছে 26% এবং ম্যানচেস্টার সিটির জেতার চান্স রয়েছে 40%। এখন দেখে নিন ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদের ম্যাচটির সময়সূচি কবে শুরু হবে। ম্যাচটি শুরু হবে এপ্রিলের 10 তারিখ বাংলাদেশ সময় রাত 1টায়, মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। এখন দেখে নিন দুই দলের হেড টু হেড লাস্ট 5 ম্যাচের পরিসংখ্যানে কারা এগিয়ে রয়েছে আর কারা পিছিয়ে রয়েছে। লাস্ট 5 ম্যাচের ভিতর রিয়াল মাদ্রিদ একটি ম্যাচে জয় পেয়েছে এবং একটি ম্যাচ ড্র হয়েছে। ম্যানচেস্টার সিটি 3টি ম্যাচ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদের সাথে। ম্যাচের ফলাফলগুলো যেমন ছিল, প্রথম ম্যাচ ম্যান সিটি 4-0 গোলে রিয়াল মাদ্রিদকে হারায়, দ্বিতীয় ম্যাচ রিয়াল মাদ্রিদ 1-1 গোলে ড্র করে ম্যানচেস্টার সিটির সাথে, তৃতীয় ম্যাচ 3-1 গোলে ম্যানচেস্টার সিটিকে হারায় রিয়াল মাদ্রিদ, চতুর্থ ম্যাচ ম্যান সিটি 4 গোল দেয় এবং রিয়াল মাদ্রিদ 3 গোল দেয়, ম্যান সিটি জয়লাভ করে, পঞ্চম ম্যাচ 2-1 গোলে রিয়াল মাদ্রিদকে হারায়। এই 5টি ম্যাচই ছিল UEFA চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ ম্যাচ। এখন দেখে নিন ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদের ম্যাচটি যেভাবে লাইভ দেখবেন খুব সহজে মোবাইল দিয়ে ফ্রিতে। ম্যাচটি লাইভ দেখতে হলে একটি অ্যাপস নামাতে হবে। অ্যাপসটি প্লে স্টোরে পাবেন না, অ্যাপসটি পাবেন গুগলে। গুগলে গিয়ে লিখতে হবে ফুড লাইভ প্রো অ্যাপস, তারপর ডাউনলোড করে নামিয়ে ফোনে ইনস্টল করে ওপেন করবেন এবং তারপর ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদের সকল খেলা দেখতে পারবেন। UEFA চ্যাম্পিয়ন্স লিগ, তাছাড়া ক্লাবের খেলা বা জাতীয় দলের খেলা, যে কোনো খেলা দেখতে পারবেন খুব সহজে অ্যাপসের ভিতর। অ্যাপস না নামিয়ে ঝামেলা করতে না চাইলে এই ম্যাচটি আপনারা ফেসবুকও দেখতে পারবেন। ফেসবুকে গিয়ে সার্চ করতে হবে ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদ, 10 তারিখ রাত 1টায় সার্চ করতে হবে, তাহলেই দেখতে পারবেন খুব সহজে। এবং অ্যাপস নামিয়ে দেখলেই ভালো হবে।